بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দুবাই থেকে আব্দুর রউফ ভাই জানতে চেয়েছিলেন যে হজের শর্তাবলী, কোন ধরনের মানুষ হজ করতে পারে, নাকি সবাই পারবে, মধ্যবিত্ত ফ্যামিলি সহ গরিব বা ধনী সবাই পারবে গণহারে, নাকি তার কোনো শর্তাবলী আছে? জি, এখানে শর্তাবলী আছে, সবাই গণহারে পারবে না, আর সাধারণত গরিব মানুষ তো এমনিতেই পারবে না যার সমর্থন নাই। এখানে শর্তাবলীর মধ্যে 5টি শর্ত আছে। প্রথম শর্ত হলো মুসলিম হতে হবে, মুসলমান মানের ওপরই হজ ফরজ। দ্বিতীয় শর্ত হলো জ্ঞান, মানে জ্ঞান থাকতে হবে, অর্থাৎ পাগলের ওপর হজ ফরজ নাই, যে আর হিতাহিত জ্ঞান আছে, বিবেক বুদ্ধি আছে, তার ওপরে হজ ফরজ। তিন নম্বর শর্ত হলো বালেগ হতে হবে। তাহলে নাবালক যে বয়স হয় নাই, যুবক হয় নাই, তার উপরে হজ ফরজ নাই। তাহলে বালেগ যে ব্যক্তি, বালেগ হয়েছে, যে পর্যাপ্ত বয়স হয়েছে, সেই ব্যক্তির উপরে কি হজ ফরজ। আর 4 নম্বর হচ্ছে আপনার স্বাধীন, মানে সে স্বাধীন হতে হবে, কারোর অধীনে আছে, ক্রীতদাসের ওপর হজ ফরজ নাই। যে ব্যক্তি স্বাধীন সে তার উপরে হজ ফরজ। এখন ক্রীতদাস বা দাস দাসীর কোনো প্রথা নাই, সেটা প্রসঙ্গ আলাদা। আর 5 নম্বর হলো শারীরিক ও আর্থিক দিক থেকে সমর্থবান হওয়া, এটাই হলো সবচেয়ে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। আগের গেলা তো থাকবেই, তো এটা তার মধ্যে গুরুত্বপূর্ণ যে অবস্থা সমর্থন থাকতে হবে, তাতে শারীরিক হোক আর আর্থিক হোক। এখন কোন ব্যক্তি অসুস্থ, একেবারে দুর্বল, তাহলে সেই ব্যক্তি তো আসতে পারবে না, তার সম্পর্ক সম্ভব নয়, তো সেই ব্যক্তির জন্য হজ ফরজ নাই। এখন কোন ব্যক্তি একেবারে অসুখ দুর্বল হয়ে গেছে, সে ভবিষ্যতে ভালো হবে তারও কোনো সম্ভাবনা নাই, আর যদি তার অবস্থা থাকে তাহলে কাউকে দিয়ে হজ করাতে পারে, বদল হজ করাতে পারে। তবে যে ব্যক্তি বদল হজ করবে তাকে আগে হজ করে থাকতে হবে। আর আর্থিক দিক থেকে সমর্থবান হতে হবে, এখানে যেটা সমর্থন আর্থিক দিক থেকে বলা হয়েছে যে যার মাধ্যমে সে হজের জন্য যাওয়া আসা ও যাবতীয় খরচাদি সম্পাদনের সমর্থন হবে, মানে রাস্তার যাওয়া আসা খরচ এবং খাওয়া থাকা খরচ তার কাছে আছে, আর এর অতিরিক্ত বাড়িতে ব্যয় বা খরচের জন্য মানে অতিরিক্ত আছে, মানে রাস্তা যাওয়া আসা খরচ সব সব কিছুর অতিরিক্ত বাড়িতে যারা থাকবে তাদেরও ব্যয় বা খরচ অতিরিক্ত আছে, সে ব্যক্তির উপরে হজ ফরজ করতে হবে। যেমন ঋণ পরিশোধ করা, তাকে ঋণ পরিশোধ আগে করতে হবে, ঋণ পরিশোধ করবে, তারপরে আত্মীয় যারা আছে বা বাড়িতে যারা আছে তাদের যার উপরে যাদের উপরে এই ব্যক্তির কর্তব্য হলো সব কিছু ব্যয় বা খরচ যার উপরে আবশ্যক, সেই খরচাদি এই সফরে থাকা পর্যন্ত খরচাদি তার অতিরিক্ত রেখে আসবে, থাকবে, আর তার কোনো সমস্যা হবে না বাড়িতে, এমন অবস্থা যদি হয় তাহলে তার উপরে হজ ফরজ। আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহি আলান নাস হজ্জুল বাইত মান ইস্তাতা ইলাইহি সাবিলা, লোকজনের উপরে আল্লাহর হক হচ্ছে, আল্লাহ তাআলার হক হচ্ছে বাইতুল্লাহর হজ সম্পাদন করা, যে ব্যক্তির ওপর যে তার সামর্থ্য রাখে, সামর্থ্য থাকতে সামর্থ্য হয় আর্থিক দিক থেকে আর শারীরিক দিক থেকেও, উভয় দিক থেকে সমর্থন কথা বলা হয়েছে। তাহলে এখানে মানে মোটামুটি হজের রাস্তা যাওয়া আসা খরচ থাকা খরচ, অর্থাৎ বর্তমানে যে প্যাকেজ 3 লাখ অথবা 2.5 লাখ যেই খরচ নিচ্ছে এবং অতিরিক্ত খরচ, বাড়িতে অতিরিক্ত কিছু টাকা থাকবে খরচের জন্য, এই সব মিলিয়ে যে মোটামুটি যদি এরকম খরচ তার টাকা থাকে, অবস্থা থাকে, তাহলে তার উপর হজ ফরজ। তো আল্লাহ তালা আমাদের সহজ করে দেখ। আর মহিলাদের ক্ষেত্রে আরেকটি শর্ত হলো যে মোহরেম থাকতে হবে। মহিলা যদি একাকি কেউ হজ করতে যেতে পারবে না অন্য পুরুষের সাথে। মোহরেম হলো যে একেবারে যার সাথে বিবাহ চিরতরের জন্য হারাম, যেমন সে মোহরেম তার স্বামী, বাবা, মামা, চাচা, এরা হলো বা ছেলে, এরা হলো মোহরেম, এদের সাথে হজ করতে আসতে পারবে, বাকি ও মোহরেম ছাড়া অন্য পুরুষের সাথে হজ করতে আসতে পারবে না, এটা মহিলাদের জন্য হারাম। তো এই হলো মোটামুটি হজের শর্তাবলী। তাহলে
ফকির মিসকিন যার সমর্থন নাই, খরচ রাস্তা খরচ নাই, সে ব্যক্তি তো হজ করতে আসতে পারবে না। যদি তার আশা আকাঙ্ক্ষা থাকে তাহলে আল্লাহ তাআলা যদি ভালো ব্যক্তি হয়, নামাজি হয়, তাহলে আল্লাহ তাআলা তার এই মানে ওই যে আমল করে সেই আমলই সে জান্নাত পেয়ে যাবে ইনশাআল্লাহ। আর কিন্তু ধনী ব্যক্তি টাকা থাকার পরও যদি হজ করতে না যায় তাহলে সে গুনাহগার হবে, অবশ্যই সে পাপি হবে, কিন্তু গরিব ব্যক্তি পাপি হবে না হজ করতে না আসতে পারলে। তো যাই হোক, এই হলো মোটামুটি হজের শর্তাবলী, আল্লাহ তাআলা আমাদের সহজ করে দেখ। জাযাকাল্লাহ খায়ের।